আমরা জানি যে আরজি করে অভয়াকাণ্ডের বিচার চাইতে এবং থ্রেট কালচার আটকাতে দশ দফা দাবি নিয়ে এখনও ধর্মতলার মোড়ে ওয়াই চ্যানেলে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মিটবে তারা ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন একথা তারা জানিয়েছেন এবং ইতিমধ্যে প্রশাসনকে তারা সময়ও বেঁধে দিয়েছিলেন। আর এরই মধ্যে আমরা জানি যে তাদের কর্মসূচিকে নাকি পুলিশ আটকানোর চেষ্টা করছে, এই অভিযোগ জুনিয়র ডাক্তাররা বারে বারেই করেছেন, করছেনও এখনও পর্যন্ত, এবং তারা অভিযোগ করছেন যে পুলিশ যে কোনোভাবে তাদেরকে সেখান থেকে তুলে দিতে চাইছেন, এমনকি তাদের কর্মসূচিও আটকানো হচ্ছে। আর এরই মধ্যে দেখা গেল যে ধর্মতলার মোড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে তেল ভর্তি ট্যাঙ্কার, সেই সঙ্গে প্রাইভেট বাসের লাইন লেগে গিয়েছে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের কাছেই রাস্তায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তেলের ট্যাঙ্কারকে। এখানেই প্রশ্ন ওঠে, পূজোর সময় ব্যস্ত রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে তেল ভর্তি ট্যাঙ্কার এবং বাস? দাদা এক সেকেন্ড কথা বলো, দাদা করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা, আজকে আমরা জানি যে এতেই প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের অভিযোগ পুলিশ ইচ্ছে করে রেখেছে আন্দোলন মঞ্চে জট পাকাতে। আটকে থাকা গাড়ির চালকদের আবার অভিযোগ রাস্তার মাঝখানেই পুলিশ গাড়ির চাবি নিয়ে নিয়েছে। প্রাইভেট বাসের কন্ডাক্টরের এই অভিযোগের কথা জানান আজতাক বাংলার প্রতিনিধিকে, তবে প্রশ্ন করলে আজতাক বাংলার প্রশ্নের মুখে পড়ে চুপ করেই থাকতে হয়েছে পুলিশকে। আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, ধর্মতলায় তারা বসে রয়েছেন দশ দফা দাবি নিয়ে, বিচার না পাওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। একদিকে যখন নিজেদের দাবিতে একেবারে অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তখনই দেখা গেল তীব্র যানজট সৃষ্টি হয়েছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে তেলের ট্যাঙ্কার এবং তার পেছনে লাইন দিয়ে রয়েছে প্রাইভেট বাস। ধর্মতলার মোড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে তেল ভর্তি ট্যাঙ্কার, সেই সঙ্গে প্রাইভেট বাসের লাইন একেবারে, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের কাছে এই রাস্তায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তেলের ট্যাঙ্কারকে। প্রশ্ন ওঠে, পূজোর সময় ব্যস্ত রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে তেল ভর্তি ট্যাঙ্কার এবং বাস? এতেই প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের অভিযোগ পুলিশ ইচ্ছে করে রেখেছে আন্দোলন মঞ্চে জট পাকাতে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো আপনাদের। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ধর্মতলা মোড়ে, পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজকে আমরা জানি যে চিকিৎসকরা আন্দোলন করছেন, প্রতিবাদ বিক্ষোভ চলছিল, তারা এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। দিদি কি সমস্যা? আরে এখানে ওই যে পেট্রোল ইয়ের কি গাড়ি আটকে দিয়ে তারপরে বলবে জুনিয়র ডাক্তার, আমি একজন সিনিয়র ডাক্তার, তারপরে বলবে আমরা ওদেরকে ইনস্টিগেট করছি কি? এইখানে পুলিশ ছিল, পুলিশ চাবি কোথায়? কিসের চাবি নিয়েছে? ট্যাঙ্কার ট্যাঙ্কার ওই দেখুন গাড়ি আছে, পেট্রোল ট্যাঙ্কার চাবি এই অবস্থায়। চাবি শুনুন, আমি একজন মহিলা হিসেবে একটা চাবি চাবি কেন নেবে এখানে, জ্যাম কেন করবে? মানে মানে ওই এখানে কি এই ট্যাঙ্কারের চাবি পুলিশ নিয়ে নিয়েছে কেন? আপনারা অভিযোগ করছেন, যেহেতু আপনারা এখানে অনশন করছেন, ফলে আপনাদের অভিযোগ যে পুলিশ গাড়ির চাবি নিয়ে নিচ্ছে যাতে জ্যাম হয়, যাতে তার দায় আপনাদের উপর বর্তায়। পুলিশ এই ট্যাঙ্কারটার চাবি নিয়ে চলে গেছে এবং জ্যাম হয়ে গেছে, তার দায়টা এই অনশনের উপর দিচ্ছে। অর্থাৎ আন্দোলনকারীদের বক্তব্য একবার ছবিটা দেখাতে বলবো, ধর্মতলার মোড়ে যে যে জ্যাম তৈরি হয়েছে মুহূর্তে, যে ট্রাফিক জ্যাম আমরা দেখতে পাচ্ছি, তার কারণ তার কেন্দ্রে রয়েছে একটি একটি তেলের গাড়ি এই মুহূর্তে আটকে রয়েছে, এবং তাদের যেটা অভিযোগ যে সেই তেলের গাড়ির চাবি খুলে নিয়ে চলে গেছে কলকাতা পুলিশ, যেই কারণে রাস্তার মাঝখানে এই মুহূর্তে তেলের ট্যাঙ্কারটি দাঁড়িয়ে রয়েছে, যার কারণে কিন্তু পুরো জ্যামটা হচ্ছে, এবং সেই জ্যামের দায় ডাক্তারদের ওপর বর্তানোর জন্য, ডাক্তারদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশ চাবি খুলে নিয়ে চলে গেছে বলে অভিযোগ করাচ্ছে। সেই ট্যাঙ্কারটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কারের লোক কে আছে দেখি। দাদা এক সেকেন্ড দেখি, দাদা এক সেকেন্ড কথা বলবো, দাদা এক সেকেন্ড কথা বলবো, দাদা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, দাদা আপনি আপনি ট্যাঙ্কারের ড্রাইভার, আপনার চাবি কে নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে। কোন পুলিশ নিয়ে গেছে? পুলিশ টু স্টার ছিল সেইটাই নিয়ে গেছে। দুটো স্টার ছিল, দুটো স্টার ছিল। আপনি কি কোথায় থাকতে চাবি খুলে নিয়ে গেছেন? এইখান থেকে রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, মানে আপনার গাড়িটা দাঁড়িয়ে আছে, জ্যাম ছিল এখানে, জ্যাম ছিল এখানে এলো, আমাকে বললো চাবিটা দাও, যখন যা বলবো তখন যাবে, এখন জ্যাম লেগে আছে, চাবিটা নিয়ে চলে গেল। আপনি কি
কি কোথায় গাড়িটা থাকা অবস্থায় চাবিটা খুলে নিয়েছিল? একদম এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি। ক্যামেরা পারসন শামদাকে বলবো একবার অবস্থানটা দেখানোর জন্য, আমাদের অবস্থানটা একবার দেখাতে বলবো। ঠিক ভিক্টোরিয়া হাউসের ঠিক সামনে যে মোড়টা রয়েছে, কেসিদাসের মোড়, একটু যদি অংশটা দেখানো সম্ভব হয় অবস্থানটা দেখানোর জন্য। এই মুহূর্তে ধর্মতলায় যে কেসিদাসের মোড়, সেই মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মোড়ে এই মুহূর্তে ট্রাফিক জ্যামে পুরো অবরুদ্ধ হয়ে গিয়েছে, প্রচুর বাস দাঁড়িয়ে গেছে, একের পর এক গাড়ি আটকে যাচ্ছে, যারা পথচারী তারা আটকে রয়েছেন। যে জ্যামের সৃষ্টি হয়েছে, আন্দোলনকারীদের দাবি এই জ্যামটা ক্রিয়েট করা হয়েছে, এই জ্যামটা বানানো হয়েছে, পুলিশ সেটা তৈরি করেছে এই ট্যাঙ্কারটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে। এই ট্যাঙ্কারটা এই মুহূর্তে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়ির চাবি খুলে নিয়ে গেছে পুলিশ, এমনটা অভিযোগ। আমি এই গাড়ির চালকের সাথে আরেকবার কথা বলবো। আপনার চাবি পুলিশ খুলে নিয়ে গেছে? না, আমাকে চেয়েছে আপনি চাবি খুলে দিয়ে দিন, আমি যখন বলবো তখন তুমি নিয়ে যাবে বলে আমাকে দিন। বলে না, আমি যখন বলবো আমাকে চাবিটা দাও, আমি যখন বলবো তুমি চলে যাও। কী কারণে আপনার গাড়ির চাবি নিয়ে নিয়েছে? জ্যাম ছিল বলে চাবিটা নিয়ে নিল। মানে জ্যাম কি আগে থেকেই ছিল? জ্যাম ছিল, হ্যাঁ, এখানে আগে থেকেই জ্যাম ছিল। তাহলে জ্যামের মধ্যে আপনার গাড়ির চাবি খুলে নিয়ে কি জ্যাম ক্লিয়ার হয়ে যাবে? সেইটা আমি কি করে বলবো, এবার উনি জানেন। সব বাস ফাস সব চাবি নিয়ে চলে, ওই দেখুন ওই বাসটাও নিয়ে চলে গেছে, এদিকে সব বাসের চাবি সব নিয়ে। আপনার আপনি কি কোনো ট্রাফিক আইন ভেঙেছেন? না না, আমি সিঙ্গেল ছিল, আমি আসছিলাম। কোনো কেস হয়েছে আপনার বিরুদ্ধে? না। তাহলে আপনার গাড়ির চাবি বিনা কারণে কেন খুলে নিল? এইবার আমি কি করব, সব বাসের চাবি নিয়ে গেছে, অত কইবত দিতে পারবো না। চাবি বলেছে পুলিশ, আমি দিয়ে দিয়েছি। আপনাকে কি বলেছে? চাবি দাও আমাকে, যখন বলবো তখন নিয়ে যাবে তুমি। কিন্তু কারণ জানিয়েছে আপনাকে? না, কারণ জানাই না। আপনি দেখালে দেখাতে পারবেন কোন পুলিশ কর্মী নিয়ে গেছে? পাঁচ দিন ওনাকে চার দিন খুঁজালাম, কোথা খুঁজবো ওনাকে? ভেহিকল অ্যাক্ট কে মুতাবিক তো আপনার চাবি কই লে হি নাই সকতা হ্যায়, আপ গাড়ি কা ওনার হো, ভেহিকল অ্যাক্ট কে মুতাবিক আপনার গাড়ি কা কই লে নাই সকতা হ্যায়, ঠিক হ্যায়? আপ যাকে পুলিশ কো চার্জ করিয়ে, হাম লোগ আম পাবলিক হ্যায়, ইয়াহ পর আপকে ফেভার মে একত্রিত হুয়া হ্যায়, কিউকি ইয়াহ পর ডাক্তার কা অনশন চল রহা হ্যায় অর ডাক্তার কা রেলি চল রহা থা। এক জো নার্স পিসাজ নার্স খাদক जो बहन अभया का ऊपर अत्याचार किया है, उसके जो दोषी है उसके, हाँ, उसके आपके जो चाबी ले लिया है, आप जाके पुलिस को चार्ज करिए। कौन सी व्हीकल एक्ट के था आप मेरा चाबी लिए है, हम लोग आम पब्लिक है आपके साथ। কোথা থেকে আসছিলেন? আমি বজবজ থেকে আসছি। কোথায় যাচ্ছিলেন? ঠাকুর কাছে যাব। কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন রাস্তার মাঝখানে? এখন 45 মিনিট হয়ে গেছে। 45 মিনিট ধরে আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ বিগত 1.5 ঘন্টা ধরে ধর্মতলার মোড়ে এই কেসিদাসের সামনে কিন্তু এই বিরাট ট্যাঙ্কারটি দাঁড়িয়ে রয়েছে এবং যেই কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে এবং ডাক্তারদের তরফ অভিযোগ করা হচ্ছে, তাদের ওপর দায়ী বর্তাতেই কিন্তু তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ভারত পেট্রোলিয়ামের তেল ভর্তি ট্যাঙ্কারটাকে রাস্তার মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে। আরেকবার চালকের থেকে জিজ্ঞাসা করবো, দাদা আপনার এই ট্যাঙ্কারে কি এখন তেল ভর্তি আছে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে ভর্তি ট্যাঙ্কার রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে রাখা তো বিপজ্জনক। বিপদ, অনেক বিপজ্জনক। কি কি বিপদ হতে পারে? কিছু হতে পারে, আগুন লাগতে পারে, আপনি কেউ মেরে দেশলেই মারতে পারে, অনেক কিছু করতে পারে, পেট্রোল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।